একটা নেতার যে নেতার আগমনের জন্য তাফসীর মাহফিল বন্ধ হয়ে যায়, এই নেতা নিশ্চয় গজবের নেতা। ঠিক কিনা বলে? গতকালকে ছিলাম যেখানে সেখানে চেয়ারম্যান আওয়ামী লীগ বলে হুজুর মাহফিল হবে না, থানায় গেলাম, কত কষ্ট হুজুর। তবে নরেন্দ্র মোদী আসতেছে, আপনার কাছে অনুরোধ করে বলি শুধু আলাদা করবেন। আমি বললাম ঠিক আছে, আপনি যদি কোরআনের জন্য এত কষ্ট করেছেন আর প্রত্যেক কিছু কথা শুনতে হবে, অবশ্যই আমাদের ভাষা হবে শানি। জাহেদের মুখে থাকে গালি, কয়লার মুখে থাকে গালি, ঠিক না? যেহেতু আমার দেশের মুসলমান প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক, আমরাও তো দাবি রাখি প্রধানমন্ত্রীর কাছে দুই একটা কথা বলার অধিকার আমাদের আছে, ঠিক না? আমরাও, আমার মা আমাদের মায়ের জাতি, আমরাও তাকে বলতে পারি মা এই কাজ করে দেশে শান্তি হবে, এইটা করেন বরকত নাজিল হবে, আমার দেশ কেমনে বরকত হবে। আমরা সেই ভাগি হতে চাই না? অবশ্যই আমরা ভাগি হতে চাই। তবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে পরামর্শ করেছেন, করেছেন ইহুদি রাষ্ট্রে রাসূল ইসলাম গিয়েছেন, অনেক মুসলমান বোঝে না, তাই মুদি আসছে, তারা আসবেই তো, কি না বুঝে হই আল্লাহ হাদিস নাই কোরআন নাই, শুধু কয় মুদি আসবে, আরে মুদি তো আসতেই পারে। সুসম্পর্ক করে আমি বলেছি প্রধানমন্ত্রীকে সেদিন টঙ্গিপাড়ার মাহফিলে, প্রধানমন্ত্রী সব ছিলেন টঙ্গিপাড়ার মাহফিলে, গোপালগঞ্জের সবাই ছিলেন আমার মাহফিলে, আমি সুপরামর্শ দিয়েছি যে মুদি যেহেতু আসবে আসুক, সুসম্পর্ক মুদিকে এসে বলতে হবে তোমার দেশে এই কোরআনের 26টি আয়াত নিষিদ্ধ করার পাইতারা করতেছে, মুদিকে যেন বসে প্রধানমন্ত্রী বলে এই ব্যাধককে গ্রেফতার করে ফাঁসির কাছে ঝুলায় দাও, ঠিক কিনা বলে? মোদি আসা কোনো অন্যায় নয়, কিন্তু মোদিকে এসে এই হক কথাগুলি প্রধানমন্ত্রীকে বলতে হবে, ঠিক কিনা বলে? আসুক মোদি, মোদিকে আমরা খাওয়াবো, মোদি আমাদের দেশ দেখুক, আমার দেশে হাজার হাজার হিন্দু এক থানায় বসবাস করে, একটা হিন্দুর পশম আমরা পুরাতে দিলাম, ঠিক কিনা বলে? মোদিকে বলবো মোদি তুমি আমার দেশে আসছো, আমার দেশ ঘুরো, হিন্দুদের থেকে সাক্ষাৎকার নাও কি জামায়াত আমার দেশে তোমার বিজাতিরা বসবাস করে, কিন্তু আমার মুসলমান তোমার দেশে একদিনও ঘুমাইতে পারে না, ঠিক কিনা বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাফের মুশরিকদের সাথে ভালো আচরণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আল্লাহু আকবার। তবে অনেক মুসলমান বোঝে না, কই আসতেই দিব না, না তা না, রাষ্ট্রীয় কাজে আসা যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এটা জায়েজ আছে, সুবহানাল্লাহ বলে। কিন্তু আমাদের দাবি উপস্থাপন করতে হবে সরকার, ঠিক কিনা বলে? আমাদের দাবি উপস্থাপন করতে হবে মোদির সামনে যে এই সমস্যা আমার দেশের জনগণ মুসলমান, তুমিও বিজাতি তোমার ধর্মে তো আমরা গালিগালাজ করি না, তোমাদের মূর্তি আমরা ভাঙি না, সুতরাং আমাদের মসজিদ বাবর মসজিদ 400 বছরের মসজিদ কে ভেঙেছ, অবধি তোমার কাছে আগুন আবদার, তুই মসজিদ পুরো ফিরিয়ে দাও, ঠিক কি বলেন? আশা কোন দোষ নাই, তবে হক কথা বলতে হবে, ঠিক কি না বলেন? রাষ্ট্রীয় সফরে বিশ্বনবী গিয়েছেন, এটি কোন হাদিসে নিষেধ নাই, নিষেধ? ইহুদি দেশ আমেরিকা, বাংলাদেশের প্রায় 30 লক্ষ লোক আমেরিকায় বসবাস করে, আমেরিকার আগামীর প্রেসিডেন্ট কে হবে বলা মুসিবত, আগামীর আমেরিকার প্রেসিডেন্ট ইনশাল্লাহ মুসলমান হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলবেন না? আজ লন্ডনে খ্রিস্টান, কিন্তু লন্ডনে আমার লন্ডনে শুধু সেলেটি রয়েছেন প্রায় 32 লক্ষ, আল্লাহ বলবেন না? লন্ডন খ্রিস্টান, আমেরিকায় খ্রিস্টান, ব্রিটেনে খ্রিস্টান, জার্মানিতে খ্রিস্টান, আমার দেশের মুসলমান না সেখানে গিয়ে কাজ করতেছে, এগুলি তো নিষেধ নাই, নিষেধ নিষেধ নাই। মূল কথা হলো ওরা তালবিসুল হক্কা বিল বাতিল, জেনে বুঝে হক আর বাতিল একাকার করে দিলেন, আমি মুসলমান আমি আমারটা থাকব, তুমি খ্রিস্টান হিন্দু মুশরিক তুমি তোমারটা নিয়ে থাকবা, আমরা একাকার হব না, মুসলমান হয়ে মাথায় সিঁদুর পরব না, মুসলমান হয়ে আমি মূর্তি পূজা করতে পারব না, এটি হলো আপত্তির বিষয়। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, আমার
আল্লাহ পাক চ্যালেঞ্জ যেহেতু করেছেন, কোরআনটা নাজিল করেছে আমি আল্লাহ, আর কোরআনটা আমি আল্লাহ নিজে ইবাদত করবো, সুবহানাল্লাহ। আজ বাংলাদেশের কয়েকটি জেলাতে তাফসীর মাহফিল বন্ধ, একজন নেতা আসবে বলে সাতক্ষীরা, গোপালগঞ্জ, আর কিংগঞ্জ দেখলাম আমি সব তাফসীর মাহফিল বন্ধ করা হয়েছে। এটা লক্ষণ ভালো কথা বলে, একটা নেতার যে নেতার আগমনে যদি তাফসীর মাহফিল বন্ধ হয়ে যায়, এই নেতা নিশ্চয় গজবের নেতা, ঠিক কিনা বলে? যে নেতার আগমন যদি কোরআন চালু হইত তাহলে আমরা ধন্য হয়ে যেতাম। যে নেতার আগমনে দেশের মাহফিল বন্ধ হয়, আমাদের কপালটা হুগলি হবে, ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তুমি দেশটাকে হেফাজত করে দাও, বলি আমি আর আসতে বলি আমি। তবে যত চেষ্টা চালাও কোরআনের মাহফিল বন্ধ করতে পারবে না, পারবে বন্ধ করতে? আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন, নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর কোরআনের সবগুলো সংরক্ষণ আমি আল্লাহ নিজেই গ্রহণ করব। কোরআন কে নাযিল করেছে, এটা হেফাজত কে করবে? কোন সন্দেহ আছে? আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন, কাফেরেরা চেয়েছিল মুখের ফু দিয়ে এই কোরআনকে নিভে দিবে, কিন্তু কঠিন কালে ওদের মুখের ফু দিয়া এই কোরআনকে নিভাতে পারে না, ওদের কলিজার মধ্যে আরো জ্বালা। আর মমিনদের জন্য এই কোরআনকে আমি আল্লাহ সাফা বানিয়ে দিয়েছি। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। এই কোরআনটা মুমিনদের জন্য ঔষধ, মুমিন কোরআন পড়বে আল্লাহ পাক মুমিন ঔষধ ভালো করে দিবেন। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, আর কাফেরদের কলিজার মধ্যে আগুন জ্বলবে, ওদের কলিজার মধ্যে কি জ্বলবে? ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, তোমাদের কলিজার মধ্যে আগুন জ্বলবে, দুনিয়াও জ্বলবে আখেরাতে জ্বলবে। সুতরাং যদি দুনিয়াতে হিরো হতে চান, দুনিয়াতে যদি আখেরাতে মাকবুল হতে চান, এই কোরআনের কাছে আসতে হবে। কার কাছে আসতে হবে? এই কোরআন, এই কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে হাজার হাজার মর্যাদা সংগঠিত হয়েছিল, তার মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা তার নাম হলো কোরআন শরীফ। তার নাম কি? কোরআন। এই কোরআন নবী করিম সাল্লাম শ্রেষ্ঠ মর্যাদা সব নবী কাল্লাহ পাক মর্যাদা দিয়েছেন, দেন না? হযরত মূসা আলাইহিস সালামের মর্যাদা ছিল আমার সেই কাহিনী লাঠি ফলাই দিলেন ফেরাউনের দরবারে, লাঠি সাপ হয়ে গেল, ওই লাঠি নিয়ে মূসা আলাইহিস সালাম কবরে যাই নাই, লাঠি দুনিয়াতে ছিল, ওই লাঠি দিয়া তার উম্মতেরা দুনিয়ার তার মুসার উম্মতেরা একটা ছোট্ট সাপ বানাইতে পারে নাই, পেরেছে? হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন লোহা, ছোট্ট লোহা, বড় বড় লোহা দলা হাতের মধ্যে নিতে চাপ মারতে অটোমেটিক হাতের ফাঁক দিয়া বলে হাতের মুঠোর মধ্যে অস্ত্র তৈরি হয়ে যেত। দাউদ নবী বিদায় হয়ে গেলেন, লোহা তখন ছিল এখন আসে না, দাউদ নবী কবরে চলে গেলেন, মোজেজা কবরে চলে গেল, কোন মুসা আলাইহিস সালাম কবরে চলে গেলেন, মোজেজা কবরে চলে গেলেন,
ঈসা ইসলাম মজুদার ছিলেন জন্ম অন্ধ কুষ্ঠ ব্যাধি দুইজন একজন অন্ধ ঈসা ইসলাম আল্লাহর কুদরতে যখন হাত বুলাই দিতেন অন্ধ লোকটা চক্ষুষ্মান হয়ে যেত। ঈসা ইসলাম কবরে গেলেন, মজুদার কবরে গেলেন, ঈসা ইসলামের কোন অঙ্গ কোন জন্মান্ধকে চক্ষু দুশ্মান বানাইতে পারে না, কোন ধর্ম রোগী কুষ্ঠ রোগীকে আর ভালো বানাইতে পারে নাই, কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মারা গেলেন, কিন্তু তার জীবন্ত মর্যাদা দুনিয়ার বুকে রেখে গেলেন। নবী যেইভাবে ব্যবহার করে ফজিলত পেয়েছে, আমরা কিয়ামত পর্যন্ত এই কোরআন ব্যবহার করে তেলাওয়াত করে ফজিলত পাব। নবীর মর্যাদা কবরে যায় নাই কিয়ামত পর্যন্ত, নবীর এই মর্যাদাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত টিকে রেখে দিবে। আল্লাহ চ্যালেঞ্জ করছেন, ইন্না পরে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআন নাযিল করেছি আমি আল্লাহ, নিশ্চয় আমি কুরআন নাযিল করে দিয়েছি, আর এই কুরআনকে আমি আল্লাহ নিজেই হিফাজত করব। আর আস্তে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ যে কুরআন হিফাজত করে কোন সন্দেহ আছে? না, কোন সন্দেহ আছে? প্রতিদিন কোরআনের মাহফিল যে আল্লাহ হিফাজত করে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, নিজের চোখে দেখতে পাচ্ছি এই কোরআন যে আল্লাহ পাক হিফাজত করে। একটা এলাকায় মাহফিল হবে, এই মাহফিলকে কেন্দ্র করে মাহফিল কমিটি আছে না, আছে না নাই? মাহফিল কমিটির মধ্যে জামাত ইসলামী আছে না নাই? বিএনপি, তাবলিগ জামাত, মামুনুল হক, চরমোনাই, সব দলের লোকেরা একটা কমিটিতে আছে, আছে না? কিন্তু মাহফিল যখন অ্যারেজ করার আগেই যখন বক্তা দাওয়াত করে সব কিছু কমপ্লিট হয়ে যায়, তখন বলে মাহফিল তো করবা থানায় কে যাবে, কারণ পারমিশনের একটা ব্যাপার সেবার আছে, ঠিক না? হঠাৎ করে একজন বলে টেনশন কেন করছ, আমাদের বুলবুল মিয়া সে তো এখন সরকারি দলের লোক, তারে ফোন করো কোথায়। বুলবুলকে ফোন করা হলো, বাবা তুমি কোথায়? চাচা আমি দিনাজপুর শহরে আছি। তারা দাঁড়িয়ে সর, তোমার বাচ্চা যারা তোমারে দিয়ে একটা কাজ করাই। বুলবুল চলে আসলো, বাবা কি কাজ করতে হবে বলে? বল বাবা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি মাহফিল করব, কিন্তু সরকার আইন পাস করেছে মাহফিল গুলো অনুমতি লাগে, কি লাগে? কিন্তু বাবা তোমার এই চাচা জামাত ইসলামী করে, এর নামে তিনটা মামলা, এটা বিএনপি করে তার নামে চারটা মামলা, এটা মামুনুল হকের তো বড় বক্তব্য দিছে, মামুনুল হকের নামে এখন বক্তব্য মামলা শুরু হয়ে গেছে। ওয়ালা তালবিসু হাক্কা বিল বাতিল, যারা জেনে বুঝে হক এবং বাতিল একাকার করবে না তাদের নামে মামলা হবে, হবে ঠিক কি না? আর যদি সুবিধাবার বক্তব্য দেয় কোনদিন মামলা হবে না, ঠিক না? কারণ মামুনুল হকের বিরুদ্ধে জীবনেও মামলা হয়নি, কারণ সাইফুল হাদিসের ছেলে, মামলা কেন হবে? যখন ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল, যখন হকের কথা বলছে তখনই মামলা। আরো আস্তে কণ্ঠে, যারা করিবে না বুঝতে হবে, বলি ওই গ্রুপের লোক, বাম গ্রুপ আছে না নাই? গ্রুপ দুইটা, কয়টা গ্রুপ? আসহাবুল ইয়ামিন, আসহাবুল শিমাল, বাম দলরা জাহান্নামে যাবে, ডানপন্থী জান্নাতে যাবে। কারা কারা ডানপন্থী হাজরা যে আছেন, দুহাত তোমাদের দেখো, আল্লাহ কবুল করুন বলি আমি, আর আসতে বলি আমি। বুলবুল বলল ঠিক আছে, টেনশন করে কোনো দরকার নাই, থানা বুঝবে আর আমি বুঝবো, থানা বুঝবে আমি বুঝবো। বুলবুল চলে গেলেন থানায়, ওসি সাহেব দেখে তো মহা খুশি, বুলবুল বহুল করে থানায় কেন ইচ্ছ আসছি, আমার বাপ আর চাচারা তাফসীর মাহফিল আয়োজন করেছে, আমি তোমাদের দামাত দাবাত নিয়ে গেলাম, আমার মাহফিলে গিয়ে তুমি একটু সহযোগিতা করো আর আলু ঘাটি খেয়ে এসো। আল্লাহ রাব্বুল আমিন
এটি বিশ্ববাসীকে বোঝাচ্ছেন শোনা থানার বারান্দায় বিএনপি গেল না, থানার বারান্দায় জামাত ইসলামী গেল না, থানার বারান্দায় মামুনুল হারাম গেল না, চরমের বীর লোকেরা গেল না। আল্লাহ পাক বললেন আমি তো সেই আল্লাহ, আমি কোরআন নাযিল করেছি যেহেতু আমার চ্যালেঞ্জ, আমি যেহেতু এটার হেফাজত করব, যেহেতু আমার এই সরকার এটা আইন পাস করেছে, এই জন্য জামাত থানায় গেলে অনুমতি আসবে না, বিএনপি গেলে অনুমতি আসবে না। আমি তো রহমান, আমি জানি থানায় কাকে পাঠানো লাগবে, যা অগ্রিক সরকার আইন পাস করেছে সে অগ্রিককে দিয়ে সারা বাংলাদেশে আমি অনুমতি জানার ব্যবস্থা করে দিলাম। সারা বাংলাদেশে তাফসীর না ভুলে অনুমতি নিয়ে আসে আওয়ামী লীগের লোকেরা। আল্লাহ ভালো পাবেন না,